আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে চলতেছি, সো আমাদের হাতে থাকা স্মার্টফোনটি ইউজ করার জন্য অনেক অ্যাপস আমরা ইউজ করে থাকি, যেমন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, অনেক প্রয়োজনীয় অ্যাপস ইউজ করে থাকি। সেগুলো কিন্তু পাসওয়ার্ডের মাধ্যমে আমরা ইউজ করে থাকি। অনেক সময় দেখা যায় যে এই পাসওয়ার্ডগুলো আমরা হারিয়ে ফেলি বা সেটা বের করতে পারি না, অনেক প্রবলেম দেখায়। সেক্ষেত্রে আমরা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করতে পারি না। তো ভিউয়ার্স, যাদের এগুলো প্রবলেম যে পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন কিন্তু দেখতে পাচ্ছেন না বা বের করতে পারছেন না, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সো মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে খুব সহজে প্রবলেমটি সলভ করতে পারবেন এবং সব পাসওয়ার্ডগুলো বের করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার স্ক্রিনটি লক্ষ্য করুন, তাহলে খুব সহজে যে কোনো পাসওয়ার্ড দেখতে পাবেন এবং বের করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া পাসওয়ার্ডগুলো দেখবেন এবং বের করবেন, এবং মনে না থাকা পাসওয়ার্ডগুলো ফেসবুক বা মেসেঞ্জার বা যে কোনো ওয়েবসাইটের পাসওয়ার্ডগুলো কিভাবে চেক করবেন বা দেখবেন, সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে, আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। কাইন্ডলি আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা একবার উপরে কর্নারে দেখতে পারবেন থ্রি ডট অপশন, কাইন্ডলি আপনারা আবার এখানে ট্যাপ করবেন। সো এখানে ট্যাপ করার পর আপনারা এখানে অনেক অপশন পাবেন, একদম আপনারা নিচে দেখতে পারবেন সেটিং নামে একটা অপশন আছে, আবার আপনারা এখানে ট্যাপ করবেন। সো এখানে ট্যাপ করার পর আপনারা এখন দেখতে পারবেন এখানে অনেকগুলো আবার অপশন আছে। অবশ্যই আপনারা আপনাদের জিমেলটি এখানে, যে জিমেলটি ইউজ করেন অবশ্যই সেই জিমেলটি এখানে আপনারা অ্যাড করে রাখবেন ক্রোম ব্রাউজারে। সো এখন আপনারা এখানে দেখতে পারবেন অসংখ্য অপশন। সো আপনারা এখানে দেখবেন যে পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, আপনারা আবার এখানে ট্যাপ করবেন। সো এখানে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের যদি ফেসবুকের কোনো পাসওয়ার্ড আপনারা ভুলে যান বা বের করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের যে আইডিগুলোর পাসওয়ার্ড ভুলে গেছেন এবং আইডিগুলোর পাসওয়ার্ড কখনও বের করতে পারেনি, এখানে কিন্তু অটো সেভ হয়ে থাকবে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এখানে ট্যাপ করলাম। সো এখানে দেখেন আমার কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড আমি ভুলে গেছিলাম, সো সেক্ষেত্রে এখানে কিন্তু অটো সেভ করা আছে। এখন যদি আমি এখানে ট্যাপ করি তাহলে কিন্তু আমার পাসওয়ার্ডটি শো করবে এবং নাম্বারটিও কিন্তু এখানে শো করতেছে। আমি কিন্তু এখান থেকে আমার পাসওয়ার্ড নাম্বার নিয়ে আবার আমার ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবো। সো আপনাদের ক্ষেত্রেও যদি এরকম প্রবলেম থাকে, আপনারা এখানে এসে কিন্তু দেখতে পারবেন আপনাদের পাসওয়ার্ড এবং নাম্বারটি এখানে শো করা থাকবে। এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক আইডিটি বের করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ক্ষেত্রে দুইটি আইডির প্রবলেম, সো আমার দুইটি আইডি এখানে এসেছে। আপনারা এভাবে আপনাদের যতগুলো ফেসবুক আইডি থাকবে সবগুলোরই কিন্তু পাসওয়ার্ড বের করতে পারবেন এখান থেকে। সো এখন ভাবতেছেন যে কিভাবে এখানে অটোমেটিক সেভ হয়ে থাকবে, সো আপনারা আবার ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পর এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা আবার আগের মতো চলে যাবেন থ্রি ডট অপশনে, এখানে ট্যাপ করার পর আবার সেটিং অপশনে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আবার আপনারা এখানে পাসওয়ার্ড অপশনে যাবেন। সো পাসওয়ার্ড অপশনে যাওয়ার পর এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সেভ পাসওয়ার্ড, একটা হচ্ছে অটো সাইনিং। সো এই দুইটার কাজ আছে। আপনাদের ক্ষেত্রে যদি এই দুইটা টিক মার্ক না থাকে বা এনেবেল না থাকে, আপনারা এখান থেকে দুটোটাই এনেবেল করে রাখবেন। তাহলে আপনারা যদি কোনো ওয়েবসাইটে যান বা কোনো অ্যাপস ইউজ করে, পাসওয়ার্ড ছাড়া তো কোনো ওয়েবসাইট ইউজ হয় না এবং অ্যাপস পাসওয়ার্ড ছাড়া ইউজ হয় না, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি ভেরিফাই হবে এবং পাসওয়ার্ডগুলো আপনাদের এখানে শো করবে। তো ভিউয়ার্স, এখানে লেখাই আছে, এখানে দেখেন ভেরিফিকেশন এভরি টাইম বিফোর সাইনিং ইনটু ওয়েবসাইট। আপনারা যদি কোনো ওয়েবসাইট ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এনেবেল করে রাখবেন, তাহলে যে কোনো পাসওয়ার্ড আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা দেখে আপনাদের কোনো উপকার আসে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।